তো গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে হচ্ছে 9th মার্চ। আজ হচ্ছে আমার জীবনে একটা স্পেশাল ডে, সেটা হচ্ছে আজ আমার অ্যানিভার্সারি। আর আজকে মেয়ের স্কুল ছিল, এক্সাম চলছে, তো সেই জন্য ওকে স্কুলে দিয়ে এসে আমি আর একটা বান্ধবী আমাদের বাড়িতে বসে আছি। এটা হচ্ছে আমার বান্ধবী মধুস্মিতা, ওকে তোমরা আগে দেখেওছ, তুই মাস্কটা খোল। হ্যাঁ, আর আজকে যেহেতু অ্যানিভার্সারি সেই জন্য হাজব্যান্ড কিছু আনেনি, আমাকে বলেছিল কেকটা আনতে, তো আমি আর ও গেছিলাম অঞ্জনিসে কেক আনতে। তো তোমাদের দেখাচ্ছি আর ও আমাকে আর হাজব্যান্ডকে কি গিফট করেছে সেটাও দেখাচ্ছি। তো এই যে ম্যাগনামের আইসক্রিম দুটো, এই দুটো দিয়েছে মধুস্মিতা আমাকে আর হাজব্যান্ডকে। আর এটা কোথা থেকে কিনেছিলে? মিয়ামোর থেকে, না মিয়ামোর থেকে কিনেছিল, আমার বারবার মন দিতে চলে যায়, বুঝতে পারছি না। দাঁড়া একটুখানি, তো এই আইসক্রিমটা আজকে তো অ্যানিভার্সারিতে সেরকম কিছু করা হবে না, তো সেই জন্য আমি এমনি জাস্ট প্লেন আইসক্রিম কিনেছি। এটা হচ্ছে কেশর কুলফি, কেশর কুলফি তো বলেছে না, কেশর পেস্ট, কেশর, যাই হোক। আর এটা একটা কিনেছি ম্যাঙ্গো, ম্যাঙ্গো ফ্লেভারে, এটা মেয়ের জন্য কিনেছি। আর এখানে হচ্ছে সেই স্পেশাল জিনিসটা যেটা আমি আমার অ্যানিভার্সারিতে হাজব্যান্ডকে দেবো, যদিও প্রত্যেকবার বর নিয়ে আসে, এবার আমাকে বলেছে তুমি নিয়ে আসো, কিন্তু আমি টাকাটা পরে নিয়ে নেব। এটা হচ্ছে ফায়ার ক্যান্ডেল, আর এটা হচ্ছে কেকটা, কেকটা কিনতে পারবে এখন তারা, তারা ওই ওই ছুরিটা নিতে না, এখানে কাছেই আছে। এই হচ্ছে কেকটা ক্লোজিং না, এটা হচ্ছে কেকটা, এটা কি বললো, ব্লুবেরি, ব্লুবেরি কেক। তো এটা রাত্রিবেলা যখন কাটবো তখন তোমাদের সাথে আবার দেখা, এটা কেকটা আবার ভালো করে দেখো, এখানে একটু বেঁকে গেছে এটা, যাই হোক। এই হচ্ছে কেকটা কিরম হয়েছে তোমরা বলো, এখন বন্ধ করে দিচ্ছি। আর এখানে হয়েছে, আমরা যেহেতু সকালে টিফিন খাইনি, তো এখানে আনা হয়েছে আমার আর মধুস্মিতার জন্য মিষ্টি, আর এটা হচ্ছে দই বড়া। তো এইগুলো আমরা এখন ব্রেকফাস্টে খাবো, আর আইসক্রিমগুলোকে ঢুকিয়ে দিই, নালে আবার গলে যাবে। আর এই কেকটার সাথে কিনেছি ফায়ার স্টিক, যখন রাত্রিবেলা জ্বালাবো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো এইটা আমি এখন ফ্রিজে রেখে দিই। তো আমি এখন টিফিনগুলো নিয়ে নিচ্ছি, বেশি কিছু না, খালি দই বড়া আর মিষ্টি। আর আমরা আসার সময় রাস্তায় দুটো মন্দির ছিল, তো যেহেতু আজকে অ্যানিভার্সারি তাই সেই মন্দির দুটোতে একটু পয়সা দিয়ে পুজো করে আস, পুজো মানে নম করে এসছে। এখানে দই বড়াটা বেশ ভালো বানায়, এখন তো আর বিরিয়ানির দোকান খোলেনি, তাহলে মধুস্মিতার আমি বিরিয়ানি খেতাম, কিন্তু ওকে বলেছি আমি একদিন বিরিয়ানি খাওয়াবো, হয়ে গেল। আর ঝুড়ি বাজা দেওয়া আছে, এবার ওপরে আমি একটু ঝুড়ি বাজা দিয়ে দেবো, আমি কিন্তু ঝুড়ি বাজা দিতে ভালোবাসি না, তো তাই দিই অল্প, বাস ভাজা করে আমার বড় খেতে ভালোবাসে। আর এইখানে হচ্ছে মিষ্টি আছে, মিষ্টিটা খেতে আমি ভীষণ ভালোবাসি, অনেকটা মুচাকের মতো, এই মিষ্টিটা আমি খাবো। আমাদের ব্রেকফাস্ট তো হয়েই গেছে, আমরা খেয়ে দিয়ে পুরো পেট ভর্তি, আর বিশেষ করে মিষ্টিটা ভীষণ কড়া ছিল, সেই জন্য মিষ্টিটা খেয়ে পোষালো না। আসলে আমি যেই মিষ্টি ভেবে কিনেছি ওটা ঠিক অন্য টাইপের, ওটা একটু, তো যাই হোক, দই বড়াটা খুব ভালো ছিল। আর এখন মধুস্মিতা নেল থেকে নেল পালিশ রিমুভ করে আবার নতুন নেল পালিশ করবে। কোন নেল পালিশটা পরবি তুই? মিষ্টি কোনটা পরবি? ব্লু, ব্লু না না, ডার্ক ব্লু, ডার্ক ব্লুটা শুকিয়ে গেছে, তো ও পড়ছে এই হালকা লাইট ব্লুটা পড়ছে, আর আমি পড়েছি এরকম সি গ্রিনটা, এটা পরে দেখছি আমার কুর্তির সাথে ম্যাচ হয়ে গেছে। তো যাই হোক, ও নেল পালিশ পড়ুক, আমরা গল্প করতে থাকি, পরে আবার দেখা হবে। তো এখন চলে এসেছি বাড়িতে, মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, যে মেয়ে গরমে খালগায়ে বসে আছে, আর ব্যাগ থেকে টিফিন বার করলাম, এখন মেয়ে একটুখানি বসে হাওয়া খাবে, তারপর ওকে আমি স্নান করাবো এবং আমি নিজেও স্নান করব। আর আজকে বিশেষ কিছু রান্না নেই, আজকে অ্যানিভার্সারি স্পেশাল কিছু করা হয়নি, ওই চিকেন আর রাইস এই করা হয়েছে, আর তোমাদের তো দেখিয়ে দিয়েছি। রাত্রিবেলা যখন আবার মানে
কেক কাটবো, হাজবেন্ড আসলে অ্যানিভার্সারি ওইটুকুই হবে সেলিব্রেশন, তো তখন আবার তোমাদের সাথে দেখা। তো আমার স্নান করা হয়ে গেছে আর মেয়েকেও আমি স্নান করিয়ে দিয়েছি, আর এখন আমি পুজো দিয়ে নেব, পুজো দিয়ে তারপরে মেয়েকে খাওয়াবো। তো আমি ঝটপট পুজো দিয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে। তো হাজবেন্ড সোদপুরে আছে, সোদপুর থেকে ওখানে বললো যে বিরিয়ানি নিয়ে আসবো, আমি বললাম হ্যাঁ নিয়ে এসো, আমার আর মেয়ের জন্য চিকেন বিরিয়ানি আর ওর জন্য মাটন বিরিয়ানি নিয়ে আসছে দাদা বৌদির অবশ্যই। আর এই কেকটাকে আমি খুলে রাখলাম, কেকটা তো আগে তোমাদের দেখিয়েই দিয়েছি, বেশি ঘুরে গেলে আমার কথা শোনা যাবে না কিন্তু। আর আমি আর মেয়ে একটু বেরিয়েছিলাম বরের জন্য একটা গিফট কিনতে, খুব হাইফাই কিছু না, একদম সাধারণ একটা ছোট্ট গিফট। আসলে আমি হাজবেন্ডকে বলেছিলাম দাঁড়াও গিফটটা আনি তারপর দেখাচ্ছি। তো হাজবেন্ডের গিফট বলতে আমি হাজবেন্ডকে বলেছিলাম তোমার জন্য কী কিনবো, তো ও বলছে কিছু কিনতে হবে না। আমি বলেছিলাম টি শার্টের কথা, ও বললো না ওইসব কিছু কিনতে হবে না, এই আন্ডারওয়্যার হয়তো তোমরা হাসবে, বলছে আমার দুটো আন্ডারওয়্যার কিনে দাও তাহলেই হবে, এমনকি গেঞ্জিও কিনতে না করেছে। আর মেয়ে এই ফাইভ স্টার আর এই যে গোল্ড কয়েনের মতো চকলেট থাকে সেগুলো কিনেছে, এটা খুললে এটার ভেতরে চকলেট, তো এই কেনা হয়েছে। তো এখন মেয়ে কেকের ওপরে যে ফায়ার ক্যান্ডেলটা কেনা হয়, ক্যান্ডেল বলছি ফায়ার স্টিকটা কেনা হয়েছিল, ওইটা লাগা একটা সাইড দেখে লাগিয়ে দে, বসেনি তো ঠিক করে, ঠিক করে বসা, ব্যাস ঠিক আছে আমি পরে ঠিক করে দিই। এই হচ্ছে কেক, সকালবেলা আসলে ভালো করে দেখাতে পারিনি, তারা উড়ে চলে। তো হাজবেন্ড এই ফিরেছে অফিস থেকে আর আমার জন্য এনেছে মুজ, আর এখানে এনেছে মিষ্টি, আর এখানে হচ্ছে চিকেন বিরিয়ানি, একটা স্পেশাল চিকেন বিরিয়ানি, আর এটা হচ্ছে মাটন বিরিয়ানি দাদা বৌদির। তা এটা স্পেশাল চিকেন বিরিয়ানি, এটাতে দুটো করে চিকেন থাকছে আর আলু থাকছে আর অনেকটা পরিমাণে রাইস থাকছে, আর এটা হচ্ছে মাটন বিরিয়ানি, যেহেতু আমার মানে মাটন ভালোবাসি কিন্তু অত বেশি না, তো আমি চিকেনটাই বেশি ভালোবাসি, তো সেই জন্য হাজবেন্ড এসে মাটন বিরিয়ানি, পরে যখন মানে থালায় ঢেলে নেব তখন আবার দেখাবো। এই তো ছুরি আছে, মেয়ে এখন বাবাকে গিফট দিচ্ছে, বাবার জন্য যা আনা হয়েছে তোমাদের দেখানো হয়ে গেছে, বাবা তাই পেয়ে খুশি, থ্যাংক ইউ বলো। তো এখন আমরা এই যে বিরিয়ানি সাজিয়ে নিয়েছি, মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি মিষ্টি, তো আমরা এখন ঝাঁপিয়ে পড়বো, এর মধ্যে প্রচণ্ড খিদে পেয়েছে, তো তাড়াতাড়ি খেয়ে নিই পরে আবার দেখা হবে। আমাদের ডিনার কমপ্লিট, দেখতেই পারলে যে আমরা কী ডিনার করলাম, পুরো পেট ফুল হয়ে রয়েছে, আর মেয়ে তো মানে খেতে পারেনি অতটা বিরিয়ানি, তো আলু আর চিকেনটাই খেয়েছিল, বাকিটা রেখে দিয়েছে, আমি বলছি কালকে তোকে গরম করে দেব। আর খেতে বসে হাজবেন্ডের আগে খাওয়া হয়ে গেছে, আমি লাস্টে খাচ্ছিলাম, আসলে আমি যেহেতু হাড্ডিগুলো চিবাই তো চিবাতে চিবাতে আমার দেরি হয়ে গেছে, আসলে চিকেনের মানে ঠিকমতো হাড্ডি না, চিকেন কেন মাটন খেলেও মানে হাড্ডিটা নাচে মেলে না, আমার খাওয়াটা মানে সম্পূর্ণ হয় না, ভালো লাগে। তো যাই হোক, এবার আমি হাজবেন্ডকে বলছি ঠিক আছে ও তো খায়নি, তাহলে ওর বিরিয়ানিটা রাখার জন্য একটা কন্টেনার দাও, আমি বলছি আমি পারবো না তুমি করো, আমি যে আজকে কী দিন, আজকে তোমার অ্যানিভার্সারি, তুমি আমায় বিয়ে করেছিলে আর কথা দিয়েছিলে না সারা জীবনে দায়িত্ব সমস্ত কিছু পালন করবে, তা যখন দায়িত্ব নিয়েছো বউর জন্য ওই কাজটা করে দাও, তারপর আর করেনি যদিও, আমি তারপর কন্টেনার নিয়ে এসে বিরিয়ানিটা তুলে রেখে দিলাম। হ্যাঁ মেয়ে নিয়ে এসেছে, আমি তুলে তারপরে রেখে দিলাম, ও না তুই তুলেছিলি আমি ফ্রিজে রেখে দিলাম। তো যাই হোক, যদি আজকের অ্যানিভার্সারি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করবে, আর তার সাথে লিখে পাঠাবে যে আমার ব্লগগুলো কেমন লাগছে। আর আরেকটা কথা, যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করানো, তারা ঝটপট সাবস্ক্রাইব করে দেবে। আর অনেকেই আছে যারা আমার ভিডিও ফলো করছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তারা ঝটপট কিন্তু সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই। আর আমার মেয়ে আমাকে আর হাজব্যান্ডকে একটা গিফট দিয়েছে, খুব সুন্দর এঁকেছে, দেখাও বাবু। আমি বলেছি এটা কালার করবি, কালার করলে জিনিসটা আরও সুন্দর লাগবে। কালার ছিল না, দেখেছো খুব সুন্দর করেছে। মানে এই কাগজটা সোজা করে ধর, না দেখে যাচ্ছে কেমন কাগজে বেন্ড হয়ে যাচ্ছে, দেখো কি সুন্দর এঁকেছে। রং করা শেডের ছিল খাই, তাই তো ময়ূর রেখেছে। তো কেমন লাগলো এই গিফটটা সেটাও আমাকে জানিও, যে মেয়ের আঁকাটা কেমন হয়েছে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। আজকের মতো এই পর্যন্তই, টাটা করতে মানে টাটা।